এইগুলো খোলা পড়া, এগুলো করা না, মানে মাথা খারাপ হয়ে যায়। সকাল সকাল আসার অনেক চেষ্টা করলাম আর হলো না। হ্যাঁ গো, সেটাই চিন্তা ভাবনা করছি এখন। ব্যাস নিচে ফেলো, নিচে ফেলো, সব এগুলো পরিষ্কার করতে হবে। আমি অনেকক্ষণ ধরে ফোনে, আমি কালকে রাতে করেছি কিন্তু রাতে তোমার নাম্বারটা পাইনি। ওই পর্দাগুলো খুলেই নিলাম, এটার ভেতরে রেখে দাও। হ্যাঁ, ওই এক ওইটার উপরে রেখে দাও। হ্যাঁ, কোন সোফা? কালো সোফা। হ্যাঁ, কালো সোফার মধ্যেই রাখা হয়েছে সব। ওগুলো থাক, পরে ওগুলো সব উদ্ধার হবে। এখন তুমি কি করবে? ও হ্যাঁ, এটাও রেখে দাও। মানে বছর খানেক ধরে ঘরটা পুরো বন্ধ ছিল, মানে আমি কলকাতায় এসেও আমি এই ফ্ল্যাটে আসতে পারতাম না। তার জন্য এবার ঠিকই করেছিলাম যে এবারে যত সময় লাগুক না কেন পুরোটাকে একেবারে ঠিকঠাক করে আসব। তো মেয়েটাকেও পেয়ে গেছি, ও অনেক দিনের আমার পুরনো। আমি আগে যখন এখানে এসে কিছুদিন হলেও থাকতাম, ও এসে কাজ করে দিত। তা এক বলাতেই দেখলাম ও চলে এসছে, আর আমার সত্যি করে খুব হেল্প হয়েছে। এত মানে বন্ধ থাকলে ঘরের অবস্থা কি হয় তো মানে বুঝতেই পারছো সবাই। দুদিন ধরে ঘর দোর পরিষ্কার করার পরে এখন একটুখানি নিজেকে একটু হালকা মনে হচ্ছে। ভিডিওটা শেষ অবধি কিন্তু তোমরা প্লিজ থেকো, দেখো সারা দিন ধরে আমাদের কীরকমভাবে সব কাজকর্ম চলেছে। এই রুমটা দেখেই আমার সবচেয়ে কান্না পেয়ে যাচ্ছে, এতগুলো পুরোটা ঠিকঠাক করতে করতেই তো মানে এইটাই। আর ওখান ওই দিকেরগুলো তো সব ঠিক হয়ে গেছে মোটামুটি, এইগুলোকে সব ডিভানে যেগুলো দরকার ঢুকিয়ে দেব। আমি আবার তোমার ফোন না পেয়ে ভাবছি যে ও বাবা, এ সর্বর ফোন পাচ্ছি না, আবার কি হলো। আমি ঠিক আছে যাই আগে বিল্ডিংয়ে, তারপর নয় কথা বলবো। এই এই ঘরটা হালকা হলে না আমি নিজেও একটু হালকা হব। কালকে অর্ধেক করে চলে গেছিলাম, আজকে আবার সকাল সকাল চলে এসেছি। অনেক কাজ আছে, আজকের মধ্যে সব শেষ করতে হবে। কিন্তু আজকে দেখো একদম ঝকঝক তকতক করছে, আর এইগুলো পরিষ্কার হয়ে গেছে। এই জাস্ট এখন ঢুকলাম, এখন সব এই জানলা ফাল্লা সব খুলছি। আজকে যা যতটুকু কাজ আছে আজকে সব কমপ্লিট করে আজকে বেরোবো। হবে এখানে এদিকে সব ঢুকে গেছে না? আটকাবে না গো, কিছুটা ওই দিকেও রাখতে হবে। আর আছে বাসন ওখানে? এখানে কি আছে? এখানে বালিশ আছে, এখানে মোটামুটি সব বাসনগুলো হয়ে যাবে। প্রদীপটা বোধ হয় না ওটা? হ্যাঁ, পঞ্চপ্রদীপটা। এই ভেতরের দিকে একটু জায়গা আছে, ঠাকুরগুলো এখানে বসে রয়েছে। ঠাকুরগুলো এখন থাক, এগুলো থাক এখন, কিছু দরকার নেই। পরের বার এসে যদি যেগুলোকে লাগবে না ওটা বিসর্জন দিয়ে দেবো। ফাইনালি আমার এই ঘরটা একটু আমারে খালি হলো, আর শুধু বাকি রয়েছে ওখানে ম্যাগাজিন ট্যাগাজিন এগুলো, ওগুলো পরের বার হ্যাঁ এসে করে দেবো। ও এটা মুছে টুছে নিক। ওপরে ঝুলের থেকে বেশি দেখলাম জানলার মধ্যে ঝুলটা বেশি, বাপরে, মানে সে যেন মাকড়সা দু একটা বেরিয়ে গেছে। ওটায় হাত যাবে তোমার? দেখো আর এদিকে কোথায় আছে? আর এদিকে নেই। ফ্যান ট্যান গুলো আছে,
কি সব দিকে ঝুল পড়ে, বাপরে, ঢুকেই তো একেবারে নিঃশ্বাস নিতে পারছিলাম না, এমন অবস্থা হয়ে গেছে। হ্যাঁ ও বাবা, পড়ে না যেও আবার। দেখো সাবধানে, ওইগুলো কালো কালো হয়ে গেছে সব। আর এই সাদা ফ্যান কিনলেই না এই আরো বেশি এটা বোঝা যায়। হ্যাঁ সত্যি ঘরে না থাকলে যে কি অবস্থা হয় না, বাপরে। পর্দা খুলে দাও, সব একসাথে এগুলোকে ইয়ে করে নেবো। এবার এটা লাইটটা জ্বলছে না কেন, এটা কি হলো? এটা তো জ্বলছে না, দেখ এটা টিউব লাইটটা ইয়ে হলো না কি বুঝতে পারছি না। এইগুলো হ্যাঁ সব রাখো। আরে বেশি জানলা দরজা হলেও মুশকিল, পর্দা লাগাও, এই করো, সব দিকে। আর এইদিকে তো এত পায়রা টায়রা আসে, ওইটার জন্য আরো বেশি এখানটায় নোংরা হয়ে যায়। বাবা রে বাবা, এখানে আবার লাইটটা জ্বলছে। আরে কি ডাস্ট, এই লাইটটার জন্য আবার একটা ফ্যাচাং হয়ে গেল। ওইদিকে ও ওটা এসি লাইটটা ঝুলছে। বাপরে জলের রং দেখো, পুরো চেঞ্জ হয়ে গেছে বাবা। না শর্মাকে দিলে আমি এইদিকে নিশ্চিন্ত থাকি, ও ঠিকঠাক করে করে দেখো। এই রুমটা পরিষ্কার হয়ে গেছে রে বাবা, সত্যি মানে কি সুন্দর এখন ঝকঝক করছে, বাপরে বাপ। না আমি এসেই তার জন্য ওর কাছ থেকে চাইছিলাম। কালো মানে একদম পুরো রং চেঞ্জ, পুরো পুরো রং চেঞ্জ। ও বাবা, আর এইগুলো হলে আমি একটু বাঁচি। ও করুক, আস্তে আস্তে করুক, দেখা যাক কি হয়। এই সত্যি আমি জলটাও এক্ষুনি পরিষ্কার জল আনলো, পুরো কালো হয়ে গেল। আসলে ঝুলটা ঝাড়া হয়েছে না ওই কারণে। ফ্যানটা চালাবে নাকি গো? আচ্ছা ফ্যান, হ্যাঁ হ্যাঁ ওইগুলো সব কালকে করাবো। হ্যাঁ বাবা, এটা কতক্ষণে আমার মনে হচ্ছে যেন একদম পরিষ্কার হবে। হ্যাঁ ওগুলো পরে সব মেশিনে দিয়ে দিয়ে একসাথে সব ঢুকিয়ে রেখে দেবো। ফটাফট করে যাচ্ছে, নিচে 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 রাখো না। হ্যাঁ রাখো রাখো রাখো, রেখে দাও। দেখো পড়ে যেও না বাবা, ভয় লাগছে। ওই দিকে একটা ঝুল ঝুলে আছে। ব্যাস আর শুধু এই দরজার পর্দাটা বাকি রয়েছে, এগুলো সব সরিয়ে দিয়েছি। দশটা পর্দা লাগালে যা হয়, ভাগ্যিস ওনাদেরকে। ও ওই ঘরের একটা পর্দা রয়েছে, ঠিক আছে ওটা কালকে খুললেও হবে, জানলার পর্দাটা, ওটা আজকে আর দরকার নেই।
সব একসাথে দেখে দাও। তুমি আর চেয়ারটা সরিও না, তুমি ঝাড়ুটা কোথায় রেখেছো? ওই দেখো, ওই দেখো, ওইটা একটুখানি করে নিয়ে তুমি মুছে নাও। আর ঝাড়ু এখন দিতে হবে না, কালকে একেবারে ঝাড়ু মোছা করে নেবে। আমি জানলাটা অল্প অল্প যতটা পেরেছি করেছি, সব একসাথে ওইখানেই রাখো। ওটা একদম সেই গোডাউনের মতন অবস্থা হয়ে গেছে, ওর পা আবার নোংরা হবে। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি আমার কলকাতার ফ্ল্যাটে থেকে তোমাদেরকে সুপ্রভাত জানাচ্ছি। যদিও যে সময় আমি পোস্ট করি সেটা তখন সকাল থাকে না, দুপুর হয়ে যায়। এই যে আমার ব্যালকনি, ব্যালকনিতে আমি জাস্ট এখন জাস্ট ঢুকেছি। এই সব ঘরটরগুলো কালকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আজকে আর বেশ কিছুটা রয়েছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার এই ইউটিউব চ্যানেলে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ঘরের জানলাঘর পর্দাগুলো সব সরিয়ে দিয়েছি বলে মানে ঘরে একদম ভীষণভাবে আলো ঢুকছে। এখন ব্যালেন্স কাজটা এখন আর একটু, এই যে দেখতে পাচ্ছ এই রুমটাতে একেবারে স্তূপাকৃত হয়ে রয়েছে, সেইগুলোকে এখন সমস্ত যেই মেয়েটা করছিল সেই মেয়েটা আসবে ওকে দিয়ে। মেয়েটা সত্যি খুব ভালো সার্ভিস দিয়েছে, না হলে আমি সত্যি পারতাম না। কারণ আরবান ক্লাবে আমরা খবর দিয়েছিলাম কিন্তু ওরা মানে আমার টাইমের সঙ্গে ওদের টাইম একদম মানে ম্যাচ হয়নি। ওরা আরও দু চার দিনে সময় নিচ্ছিল, মানে ডেট দিচ্ছিল, এসে পরিষ্কার করে দিত। ভেবেছিলাম আরবান ক্লাবে দিয়ে দিলে কী হয়, মানে নিশ্চিন্ত হওয়া যায় যে না ঠিক আছে বাবা, ওরা সব গুছিয়ে গাছিয়ে করে নেবে। কিন্তু ফাইনালি আর দেওয়া হলো না। তো আমি আমার এই পুরনো মেয়েটাকে দিয়ে সব কিছু করে নিয়েছি। এটা আমার বেডরুমে, জানলাটাও একটু খুলে দিলাম, খুলে দিয়েছি কারণ আবার লক করে চলে যাব। তো আজকে একটু ভালোভাবে একটু হাওয়া টাওয়া ঢুকে যাক, নাহলে দরজা পুরো সমস্ত বন্ধ থাকলে একটা প্রত্যেকেই জানো একটা কীরকম একটা গন্ধ বন্ধ থেকে যায়। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু অনেক জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও ছাড়ি, আমার নিজস্ব কিছু রেসিপি থাকে সেগুলো শেয়ার করি, দেখো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। চলো আজ কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব। কালকে কোথায় আবার যাব, ঘুরতে যাব, এখনও গুয়াহাটির টিকিট হয়নি, তো দেখা যাক কালকে আরেকটা কি মানে কি ভিডিও নিয়ে তোমাদের দেখা যাক, কালকে না কাল আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বছরের শেষ, একদম শেষের দিকে চলে এসেছি, সবাই খুব আনন্দ করো, পিকনিক করো। আজকে এখানে টাটা। এই যে আমাদের পরমা সুন্দরী জিনিসপত্র নিয়ে এবার সাইকেলে সাইকেলে চড়বে। হ্যাঁ, সোয়েটার পরে নাও, এদিকটা আবার একটু বেশি ঠান্ডা থাকে। তুমি এত কিছু নিয়ে কি করে সাইকেল চালাবে? ওর এই ব্যাগ কাপড় ওইসবের জন্য এখন আমাকে আবার ওর সাথে মেন গেটে যেতে হচ্ছে। ও